হ্যালো বন্ধুরা, আমি সুপ্রকাশ। আপনারা দেখছেন সুপ্রকাশ রায় ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন হয়ে গেল কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করিনি, কারণ আমি একটু বাড়ির বাইরে ছিলাম, যে কারণে টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেকদিন পর আজকে এই গানটা আপলোড করছি। প্রচুর রিকোয়েস্ট এসেছে গানটার, পাগল মন যে গানটা। তো অরিজিনাল গানের সেম স্কেলে আমি টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি, যাতে আপনারা হাতে তোলার পর সে অরিজিনাল গানটা চালিয়ে তার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। আর অরিজিনাল গানের ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে গানটা ভালো করে শুনে নেবেন, তারপর টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু অন্যান্য টিউটোরিয়াল ভিডিওর থেকে একটু আলাদা, কারণ আমি সেগুলিতে কিবোর্ড বাজিয়ে আপনাদেরকে শিখিয়েছি, কিন্তু আজকে কোনো ক্যাসিও বা কিবোর্ড যেটাকে আমরা বলি সেগুলি ছাড়া আপনারা কীভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে ক্যাসিও বাজানো শিখবেন বা কিবোর্ড বাজানো শিখবেন, তো সেই টিউটোরিয়াল ভিডিও আজকে আমি বানিয়েছি। অনেকে আছেন যারা লকডাউনের আগেও ভেবেছিলেন যে ছোটোখাটো একটা কিবোর্ড কিনবেন 3-4 হাজার কি 5 হাজার টাকার মধ্যে, তো লকডাউনের সেই ইচ্ছাটা পূরণ হয়নি। তো তাদের ক্ষেত্রে বলছি, আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা স্মার্টফোন অবশ্যই আছে, তো আপনারা সেই ফোনে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সেই কিবোর্ড বাজানো প্র্যাকটিস করতে পারেন। আজকে আমি দুটো অ্যাপস ইউজ করেছি, এক হচ্ছে ওয়াক ব্যান্ড আর আরেকটা অ্যাপস ORG 2020। তো এই অ্যাপস দুটো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করব আজকে, কেন আজকে আমি এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে টিউটোরিয়াল ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে, আপনারা অনেকেই আমাদের মতো বিভিন্ন প্রোগ্রামে বাজাতে যান, তো সেখানে যেহেতু কিবোর্ড একটা ইলেকট্রনিক জিনিস, যখন তখন খারাপ হতেই পারে, সেই ব্যাকআপ সময়টা আর একটা কিবোর্ড জোগাড় করতে যে সময়টা, সেই সময় কিন্তু আপনি এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে সেইটুকু সময় বাজাতে পারবেন, এবং মানে পাবলিককে ঠান্ডা করা যেটাকে বলা হয়, তো সেই সময়টাকে আপনি কিন্তু মোবাইলের অ্যাপস দিয়েই বাজাতে পারবেন। তো আমিও এরকম একটা প্রোগ্রামে গিয়ে আমার কিবোর্ডটা খারাপ হয়ে যায়, আমি কিন্তু দীর্ঘ 2 ঘন্টা ধরে এই মোবাইলের অ্যাপস দিয়েই কিন্তু আমি বাজিয়েছি। তো একটু মন দিয়ে দেখুন, ধৈর্য হারাবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা নিশ্চয়ই শিখতে পারবেন। আমার অন্যান্য টিউটোরিয়াল ভিডিও যারা মিস করেছেন তারা দেখুন, এখানে একটা আই বটন এসেছে, আই বটনে ক্লিক করুন, আমার একটা প্লেলিস্ট খুলবে ক্যাসিও বাজানো শিখুন নিজে নিজে, তার মধ্যে আপনারা সব টিউটোরিয়াল ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবেন। যারা আমাকে সাপোর্ট করছেন, ভিডিওগুলিকে লাইক কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে যে বেল আইকন মানে ঘণ্টা চিহ্নটা আছে ওটা প্রেস করে অন করে দেবেন। তাহলে কী হবে, পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে যেই অ্যাপসটা দিয়ে ধীরে ধীরে বাজিয়ে দেখাবো, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার নাম হচ্ছে ওয়াক ব্যান্ড। যেহেতু ORG 2020 অ্যাপসের রিডগুলি একটু ছোট, এর জন্য এই ওয়াক ব্যান্ডের রিডগুলি একটু বড় বলে আমি ধীরে ধীরে যে জায়গাটা দেখিয়েছি এই অ্যাপসটা দিয়ে দেখিয়েছি। আমি একদম শেষে ORG 2020 অ্যাপসটা দিয়ে একটা মিউজিক দিয়ে পুরো গানটা বাজিয়ে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রত্যেকটা লাইনকে 3 বার বাজিয়ে দেখাবো। প্রথমে তালে তালে বাজাবো, সেই লাইনটাকে ধীরে ধীরে বাজিয়ে দেখাবো, আবার সেই লাইনটাকে তালে তালে বাজিয়ে দেখাবো। প্রথম লাইনটা, কে বলে পাগল সে যেন কোথায়, তারপরে রয়েছে কতই দূরে, তারপরে
মন কেন এত কথা বলে। তারপরে ও পাগল মন মন রে এ, তারপরে কেন এত কথা বলে। একটা কথা না বললেই নয়, অনেকে হয়তো ভাবছেন মোবাইলে অ্যাপসের যে রিডগুলি পাশাপাশি আছে, যেইভাবে হারমোনিয়াম অথবা কিবোর্ডে সেই রিডগুলি পাশাপাশি একইভাবে আছে কিনা, তাদের জন্য বলছি একদম সেম। আপনারা যেরকম দেখছেন মোবাইলের অ্যাপসের রিডগুলি পাশাপাশি আছে, হারমোনিয়াম অথবা কিবোর্ড বা ক্যাসিও অনেকে বলবেন, সেইখানে রিডগুলি কিন্তু একদম একই রকমভাবে পাশাপাশি আছে। কোন কথায় কোন রিডটা বাজাচ্ছি সেগুলি ভালো করে আপনাদের খেয়াল করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। এই গেল প্রথম পার্ট। প্রথম পার্টটা বাজানোর পর একটা পার্ট মিউজিক বাড়িয়ে দ্বিতীয় পার্টটা শুরু হবে, তো সেই পার্ট মিউজিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই গেল পার্ট মিউজিকটা, এবার দ্বিতীয় পার্টটা শুরু হবে। মন কেয়া মার যতই চাই যে বোঝাইতে, তারপরে মন আমার চায়ে রঙের ঘোড়া দৌড়াইতে, তারপরে পাগল মনের এ মন কেন এত কথা বলে, এটা পরের পার্টটা দুই নম্বর পার্টের মতোই সেম। আমি বা কে আমার মনটা বা কে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি আর দেখালাম না। এইভাবে আপনারা অল্টারনেট করে পার্ট মিউজিক দিয়ে পার্টগুলি বাজাবেন।
এবার পুরো গানটা আমি একটা মিউজিক দিয়ে তালে তালে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়ার জি 2020 অ্যাপসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।